যে যার রাজনীতি আপনারা করেন কিন্তু ধর্মের উপর আঘাত করলে সার দেওয়া হবে না কথা বলেন কথা ঠিক কি না আপনারা প্রধানমন্ত্রী থাকেন রাষ্ট্রপ্রধান থাকেন মন্ত্রী থাকেন এমপি থাকেন চেয়ারম্যান হন মেম্বার হন আমাদের কোনো দায় আছে না কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে এক সেকেন্ড কোনো ব্যক্তিকে সার দেওয়া হবে না এটা হতে হবে মুসলমানের ঈমান ঠিক কি না আর কি শয়তানি স্লোগান পাইছে ধর্ম যার যার উৎসব সবার ঠিক কি না ধর্ম যার যার উৎসব সবার কয়টা ঈদুল ফিতরের নামাজে আপনার কাছে হিন্দু আসছে আপনি বলেন তো আমারে শুনি কয়টা বড় দিনে খ্রিস্টানরা আপনার মাহফিলে এসে উঠে বসেছে আপনি কয়টাতে গেছেন আপনারা তো জানেন ঠিক কি না কয়টাতে কয়টা বৌদ্ধদের নম নম ইয়ং ধমর সঙ্গে খ্রিস্টানরা গিয়েছে বা বৌদ্ধরা তাদের সাথে গিয়েছে ঠিক কি না এটা পরিষ্কার ভাবে বুঝতে হবে একজন হিন্দু তার পুরাণকে মানে কি মানে না হিন্দু সবচেয়ে বড় গ্রন্থের নাম কি হা করি থাকে কি বাইবেল তো খ্রিস্টানের হিন্দুরটা কি উপনিষদ উপ মানে উপরে নিষাদ মানে নিচে ছাত্র থাকবে নিচে শিক্ষক থাকবে উপরে কথা বলেন ঠিক কিনা ওই নামে নামকরণ করা হয় হিন্দুদের গ্রন্থে কথা বলেন ঠিক কিনা আল্লাহ উপনিষদ বইটার নাম কি আল্লাহ উপনিষদ তার মানে আল্লাহ উপনিষদ মানে আল্লাহর অর্ডার ওইখানে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কথা ওইখানে আছে ঠিক আছে পরিষ্কার কথা ওই কিতাবের সাথে আমাদের কোরআনের যেটা মিল আছে আমরা সেটা মানতে বাধ্য কথা বলেন ঠিক কিনা যেটা মিলে না সেটা নিয়ে পরে কথা হবে ঠিক কিনা এখানে আপনাকে বলছি হিন্দুরা তাদের গ্রন্থকে মানে বলেই তারা বাবা মা মারা গেলে মাথা নেড়া করে ধুতি পরে বের হয় এটা সুতায় এদিক থেকে এদিকে দেয় দেখা যায় না তার মানে হিন্দু প্রমাণ করে দিল আমি আমার ধর্মের পক্ষে আছি ঠিক কি না একজন খ্রিস্টান এ আজকে বড় দিন তাদের বড় গুরু যিনি আছেন পোপ পাদ্রি যেটা বলছেন সেটা করতে তারা বাধ্য তাহলে খ্রিস্টানরা তাদের ধর্মের পক্ষে আছে নাকি বিপক্ষে কথা বলে না কেন পক্ষে বৌদ্ধরা লাল সলুকের কাপড় পরিধান করে মাথা নেড়া করে তাদের প্যাগোডায় তারা ইবাদত বন্দেগি করে তারা তাদের ধর্মের পক্ষে না বিপক্ষে তাহলে তুমি কোন মুসলমান তুমি বলো যে আমি ধর্ম নিরপেক্ষ আমি ধর্ম নিরপেক্ষ ধর্ম যার যার উৎসব সবার তোমার এই শয়তানি কথাটা মুখ থেকে কবে যাবে কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন কথাটা কি বোঝা যায় যত সমস্যার সমস্যা শুধু মুসলমানের ভিতর ঠিক কিনা এই জন্যই তো বলছে যে মুসলমানদের মধ্যেই মুনাফেক আছে আর কোন জাতিতে নাই কথা বলেন কথা ঠিক কিনা বলেন তো কাফের কাকে বলে যারা কোরআনকে শুধু অস্বীকার করে তাকেই বলে আর মুনাফেক কারে বলে যারা এই কিতাবের উপরে ঈমান এনেছে তারপরে সেটার উপরে বিরোধিতা করে চলেছে তারাই হচ্ছে মুনাফেক তাহলে মুনাফেক কোন জাতিতে আছে যারা এই স্লোগানটা দেয় এরা হচ্ছে টাটকা মুনাফেক এরা কি টাটকা মুনাফেক বাসিয়া নয় এটা মাথায় রাখবেন আমার ভাইয়েরা আবু তালিবের সামনে যখন নবীজি বলতেছেন ঈমানটা আনো এনেছিল কথা বলে না কেন এনেছিল আল্লাহর হাবিব ওখান থেকে মুখটা অন্ধকার করে বের হয়ে আসলেন সাহাবী একজনের হাত ধরে ক্রন্দন করলেন চোখের পানি টপ টপ করে বিশ্ব নবীর ঝরল দাড়ি মোবারক ভিজে গেল বুখারীতে বর্ণনা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীটার হাত ধরে বললেন আমার বাবা ছিল না মা ছিল না রে কিন্তু আমার এই চাচাটার মুখের দিকে তাকালে মা বাবার হক দাদাই হয়ে যেত আমার ছোট্ট বেলা কোলে তুলে নিয়েছি আমার চাচা আমাকে রেখে কখনো বাণিজ্যে যায়নি কখনো কাফেলা নিয়ে যায়নি আমাকে কোলে নিয়ে সেখানে গিয়েছে যেখানে গিয়েছিল সে আমার এই চাচা নিজে খাবার সবাই মুখের মধ্যে গোশত চিবিয়ে চিবিয়ে
নরম করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচার মুখের খাদ্য আমার পেটে গিয়েছে আমি আজ আমার চাচাকে দাওয়াত দিলাম দাওয়াতকে সে পছন্দ করে মনে প্রাণে ভালোবাসে রে মুখ দিয়া ঠোঁট নড়াইয়া একটাবার বলতে পারে নাই আমি আমার নিজের চোখে দেখলাম আমার চাচা যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে ঘর থেকে বেরিয়ে এসে বিশ্বনবী মাটির কাছে চোখের বালি ঝরালেন আর চিন্তা করলেন আল্লাহ আমার চাচাকে আমি বাঁচাতে পারলাম না আল্লাহ তুমি কি তার হেদায়েত করবা না অন্যদিকে একজন সাহাবী ঘরের ভিতর থেকে বের হয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার মাথাটা আমার উড়ুর উপরে ছিল উড়ু মানে হলো সরু এই সরুর উপরে আপনার চাচা আমার মাথা রেখে দিয়েছিল সেইখানে আমি তার মুখের দিকে তাকিয়ে থাকলাম চোখের দিকে তাকিয়ে থাকলাম মৃত্যুর একটি আগ মুহূর্তকালীন সময় পর্যন্ত আপনার চাচা আমার দিকে তাকালো আর মনে মনে কি জানো বলল ঠোঁট দুটো তার লড়ে উঠল আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমাটা পড়ে তার মুসলমান হতে বলেছিলেন আবুলে সালে করতে বলেছিলেন আমার মনে হয় সে তেলাওয়াত করেছিল কিন্তু বিশ্বনবী বললেন ও সাহাবী রে আমার বড় আফসোস হয় আমি যে আমার চাচার সামনে দাঁড়ায়া বললাম চাচা আপনি শুধু আমার সামনে দাঁড়ায়া একবার বলবেন সেটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই আমি মুহাম্মদ তো এমনি আপনাকে ভালোবাসি ও চাচা আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বাকিটা বলার দরকার নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদ তো এমনি ভালোবাসি ছোটবেলা থেকে আপনি আমারে এতই বেশি আদর করেছেন এতই বেশি ভালোবেসেছে এতই বেশি আপনি স্নেহ করেছেন একদিন আবু জাহেল বিশ্বনবীকে রাগান্বিত করেছিল আল্লাহর হাবিবকে মেরা মারার জন্য ভুরুকুঞ্চিত করেছিল আবু তালিব ঘরের ভিতর থেকে বের হয়ে ধনুকের শিলা হাতের মধ্যে এসে আবু জাহেলের দরজার মধ্যে লক করে বলছিল আবু জাহেল দরজা খোলা দরজা খোলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোনো কথা বলা হয়নি কপালের মধ্যে ধনুকের শিলা দিয়া আবু তালিব আবু জাহেলের কপালের মধ্যে একটা বাড়ি দিয়ে বলছিল আমার ভাতিজাকে তুই এইভাবে কথা বলবি আর আমি আবু তালিব তা সহ্য করব কোনোদিনও হবে না আমার ইয়াতিম ভাতিজাকে তুই চোখ রাঙিয়ে কথা বলবি আর আমি আবু তালিব কথা বলবো না এরকম কোনটা হতে পারে না আবু জাহেল দ্বিতীয় দিন যদি তুই আমার কলিজার টুকরা ভাতিজাকে নিয়ে কোন রকম ফুরকঞ্চিত করে থাক তাহলে আল্লাহর কসম করে বলছি ওই অল্ল উপনিষদের কসম করে বলছি লাত মানত উজ্জা হবলের কসম করে বলছি বড় বড় দেবতা এবং বড় বড় খোদাদের নাম ধরে কসম করে বলছি তুই সেই দিন মক্কার মাটিতে শান্তিতে থাকতে পারবি না আমার ভাইরা আপনাদের যে অবস্থা একটু বলে দিতে চাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এতই বেশি আবু তালিবকে ভালোবেসেছে কিন্তু আবু তালিব তার দিনের দাওয়াতটাকে পছন্দ করত বলতে পারে নাই ঠিক কিনা এমনটা কি নাই আমি কালেমা জানি সূরা কেরাত সবে জানি নামাজ পড়ি রোজা করি কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা চালু হোক এরকম মুশরিক আছে না নাই ওই মানুষটারও মৃত্যু হবে আবু তালিবের মতো আবু তালিবের কথা যখন সাহাবী এসে বিশ্বনবীর সামনে তুলে ধরলেন আল্লাহর হাবিব বললেন ও সাহাবী শোনো আমি এত কিছু বলার পরেও সে আমার সামনে বলতে পারে নাই আসলে সে ঠোঁট নড়িয়েছে নাকি পড়েছে নাকি বলেছে আমি রসুল সেটা দেখি নাই এবং শুনি নাই
সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার মত ভাতিজাদার থাকার পরে লাভটা কি হইল আপনি থাকার পরে আবু তালিবের লাভ কি হলো আপনি পয়গম্বর থাকার পরে আবু তালিবের লাভটা কি আপনি তো তারে বাঁচাতে পারবেন না বিশ্বনবী বললেন সাহাবী রে অবশ্যই আবু তালিব অর্থাৎ আমার চাচার লাভ আছে নবীজির সাহাবী বললেন তার কি সেই লাভ আল্লাহর হাবিব বললেন আমি যদি বিশ্বনবী ওই আবু তালিবের ভাতিজা না হতাম তাহলে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলত কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমি আবু তালিবের ভাতিজা হওয়ার কারণে রব্বুল আলামিন তার মাতার মধ্যে একটা আগুনের টুপি পরিয়ে দেবে আর পায়ের মধ্যে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেবে এর তাপে নাক কান চোখ মুখ দিয়া মগজগুলো উতলায়া বের হতে থাকবে এটা নাকি কম শাস্তি আল্লাহু আকবার এটা নাকি কম শাস্তি এটাই নাকি আবু তালিবের লাভ এই যদি হয় আবু তালিবের লাভ যারা আবু তালিবের মতো আচরণ করেন তারাও কি এরকম শাস্তিতে খুশি আপনাদের পরিস্থিতি দেখে বুঝতে পারতেছি আপনারা খুবই দুর্বল নিরীহ প্রাণী আপনারা ঠিক আছেন ঠিক আছে